রাজশাহীর কাটাখালী এলাকায় পুলিশের উপর হামলা চালিয়েছে শিবির কর্মীরা। এ সময় সেখানে ব্যাপক ধাওয়া, পাল্টা ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। এছাড়া নগরীর ডিঙ্গাডোবা এলাকায় শিবির কর্মীদের ককটেল বিস্ফোরণে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল 10টার দিকে শহরের কাটাখালী এলাকায় কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে জামাত শিবির কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় ব্যাপক ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে 11টার দিকে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া সকাল 10:30 শহরের ডিঙ্গাডোবা এলাকায় সড়ক অবরোধের সময় বাধা দিলে শিবির কর্মীদের ককটেল হামলায় 3 পুলিশ সদস্য আহত হয়।